আহলে সুন্নাত ওয়াল জামাতরে কলুষিত হওয়ার উদ্দেশ্যে কিছু সংখ্যক মানুষ এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গানে কেরাম সহ আমরা যারা এই তরিকতের এই সিলসিলা তারা জনসাধারণকে বুঝাইতে চায় যে আমরা এক হোক নাউযু বিল্লাহি মিন যালিক বন্ড হল এরা আলাদা তারা কার্যকলাপ আলাদা ঠিক না আমরার বুজুগানে কেরাম হল তো ইনর ডুল টফকি তবলা কুচ্চ আছেন তিয়ার তারা কিতাদি বুঝাইতে চায় এটা তো পরিষ্কার যে আহলে সুন্নতুল জামাত জেলাখান নাম কলাখান খাম ঠিক না তো এটা কুলাসা এখানে করা লাগে এখন আধুনিক জমানা প্রযুক্তির জমানা এই প্রযুক্তির মাধ্যমে দেখা যায় কিছু সংখ্যক এরা আসলে আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মন কিন্তু এরা বাহ্যিকভাবে দেখায় এরা বড় আলিম বা বড় ইসলামী চিন্তাবিদ ইত্যাদি ইনশাআল্লাহ এরা মুখোশ উন্মোচন হইব এক সময় ওয়া দর্শি কারণ দেখা যায় যে ফলাজরা এরা আবির্ভাব করে বোঝা যায় যে সব কিছু তারার মানে তারার আওতায় নিব হকরে আল্লাহ বিজয় খরচন বিগত সময় সামনেও করবা ঠিক না তা আমরা সতর্ক থাকতাম যে আমরা আর তরিকতর বুজুর্গানে কেরাম হলে যেভাবে আমরা রে শিক্ষা প্রদান করিয়া গেছেন কোরআন সুন্না মোতাবিক আমরা সেই মোতাবিক সামনে দিয়ে অগ্রসর হইতাম যাতে এই জাতীয় কোরআন সুন্না বিরোধী খাজে আমরা রে স্পর্শ যেন না করতে পারে মাঝে মাঝে বেড়া লাগে এটাও তারার চক্রান্ত কিছু সংখ্যক মানুষও হল তারার মানুষ হল এটা আপনার প্রশিক্ষণ প্রাপ্ত আমরার মুখাইয়া লাগাইয়া দে এরা আয়া দেয় বা কিছু বেড়াচেড়া করিয়া আর এখন তো আধুনিক জমানা প্রযুক্তি জমানা ওগুলা তারা স্নেহ নে নিয়া আবার দেখা যায় ইউটিউবও ছাড়ে ঠিক না তো আমরা সতর্ক অবস্থায় থাকতে হইব তো আমি সর্বপ্রথম এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا الله رب العزة زرر محبة خرسون إي محبة خرسون تان شنتوشتر غروني যারা তারার জিন্দিগিরে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে জিন্দিগিরে উৎসর্গ করিয়া গেছেন ঠিক না আমরা বুজুর্গানে কেরাম হল ইতিহাস পড়া আমি মনে করি বর্তমানে আমরা লাগিয়া খুবই জরুরি ইতিহাস জানার দরকার যেমন আমরা সুলতানে সিলেট হজর শাহজালাল মজারদে এমনি রহমতুল্লাহ আলাই সম্পর্কে কিছু কিছু মানুষ হল যারা দাবি করে যে ইসলামী চিন্তাবিদ শায়েখ ইত্যাদি যে কটুক্তি করে যে মন্তব্য করে এই মন্তব্য ওগুলাও প্রকাশ পায় যে এরা সিরিফ এজন মওজুফ আসলা হোক নাউজুবিল্লাহ শাহজাল্লাহ সাহেব মওজুফ আসলেন না যদিও তাই মজররদ মজররদ তাহার কারণ আছে ইতিহাস তালাশ করলে এগুলা পাওয়া যায় হজরত শাহজালাল মজররদে এমনই রহমতুল্লাহ আলাই যে তার জিন্দেগি কিভাবে অতিবাহিত করছেন কিভাবে
ইসলামর দাওয়াত অন্ধকার জাগার মাঝে পৌঁছাইছেন, অন্ধকার জাগারে ইসলামর আলো দিয়ে আলোকিত হরছেন। এগুলা যদি আপনি আমি না পড়ি তাহলে এগুলা জানার কোনো উপায় আছে? এখন যারা বর্তমান প্রজন্ম এরাও জানে না, ওলাগি সেই জাতীয় মন্তব্যের উপরে তারাও মন্তব্য করে। ওলাগে আমি মনে করি এখন তো আমরা শিক্ষা দীক্ষায় ফিসাইল নাই, আমরা প্রত্যেকে আউলিয়া কেরামহলের জীবনী পড়া জরুরি। আন্না যারা দাবি করে ইসলামী চিন্তাবিদ শায়েখ ইত্যাদি, এরা কিন্তু হকিকতে যে আউলিয়া কেরামহল, এরা সম্বন্ধে কটুক্তি করে, মানুষরে বিভ্রান্তি করে। এগুলার তো জবাব জানতে হইব, জবাব দিতে হইব, ঠিক না? ইতিহাস না পড়লে আপনি আমি জবাব দিব কিনা? আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবেক জানি যে হযরত শাহজালাল মজাররদে এমনি রহমতুল্লাহ আলাই, আমি পিছন থেকে আইয়ান্নার সময় হম, যে তাই 8 বৎসর বয়স কোরআনুল কারিম হেফ সম্পূর্ণ করছেন, সুবহানাল্লাহ। 14-15 বছর বয়সে তাই তাফসির বিভাগ, ফিকা বিভাগ, হাদিস বিভাগ, যত বিভাগ আছে তামাম বিভাগ হল সম্পূর্ণ হরছন, খুব অর্থাৎ তাই খালি দরবেশ নাই, তাই ওলি নাই, তাই সর্বপ্রথম মহিলা উলামায়ে কেরাম, খুব সুবহানাল্লাহ, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুফতি, ঠিক না? এর পরবর্তীতে তার মেহনতর কারণে, রিয়াসতর কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নিয়ামতে সময় সময় খালি বৃদ্ধি করছেন, হোক সুবহানাল্লাহ। এই যে নিয়ামত দান করছেন, এটা প্রচলিত কোন গফ গল্প না, এটা সত্য। যে হযরত শাহজালাল মজাররদে এমনি রহমতুল্লাহ আলাই নদী পার হয়েছেন মুসল্লার দ্বারা, এটা কোনো গল্প নাই। কিছু কিছু মানুষ এখন প্রচলিত একটা গল্প হোক না, আউযুবিল্লাহ মিন যালিক। এমনকি গড় গোবিন্দর যে দালান বাঙ্গিয়া ফসল আজানোর আওয়াজে, এটাও বলে প্রচলিত একটা গল্প হোক না, আউযুবিল্লাহ মিন যালিক। তারা একটা প্রমাণ করতো স্যার যে শাহজালাল সাহেব সাধারণ মানুষ আসলা, দরবেশ আসলা, মজুব আসলা, এমনকি হইতে হইতে তারা ও কথা প্রকাশ করতো স্যার সময় সময়, যেটা এখন বন্ড আসলা, নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা আমি আলোচনা করার মূল অর্থ হইল যে বর্তমানে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলীর মাজার প্রাঙ্গন যদিও বন্ড হলোর দখলে, অধিকাংশ সময় এরার দখলে থাকে, আমরা মজবুর। কারণ এই মাজারর কর্তৃপক্ষ যারা, এরা যদি এটার ব্যবস্থা না নেয়, আপনি আমি বাড়া থেকে এটা ব্যবস্থা নেওয়া সম্ভব নাই। তো এরার খামখেয়ালির কারণে, যে কোনো কারণে, এটা তো আমরা আলোচনা করার প্রয়োজন নাই। এই যে মন্ডলর আস্তানা ইন হইছে উরুসর নামে যেগুলা চলে, এটার নিন্দা তো আমরাও করি, করি কি না? আমরা করি এবং করমু। যেগুলা বন্ড হলে করে এটা কোরআন সুন্নার বিপরীত করুন, কোরআন সুন্নার সম্মত নয়, শরীয়ত সম্মত নয়, ঠিক না? এই আলোচনা আমি করার উদ্দেশ্য হইল যারা শায়েখ নামে পরিচিতি বা ইসলামী চিন্তাবিদ নামে যারা পরিচিতি লাভ করছেন, আর ইউটিউব হকানি বুজুর্গানে কেরামহলের রূপে তহমত তুলতে আসুন, এর জবাব তো আমরা জানতেই দিতে হইব, ঠিক না? আমরা সতর্ক অবস্থায় থাকতে হইব। আমরা শুক্রিয়া আদায় করি যে আমরা বুজুগানে কেরামহলের মাজার শরীফকে দেহ কা, আর তারা বুত তালাশ করে, তন্নতন্ন করে, কিন্তু কিছু পায় না। যে দেখা যায় হোক তারা প্রশিক্ষণ প্রাপ্ত কিছু মানুষ দিয়া ওগুলা করাইয়া অন্ধকার রাত্রে আবার তারা এগুলার ভিডিও বাডিও করিয়া আবার চ্যানেলও ছাড়ে, হোক নাউযুবিল্লাহ মিন যালিক। তো যে আয়াতে করিমা তেলাওয়াত করলাম, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হইছেন, এরা দুনিয়ার জিন্দগিতেও আল্লাহ এরার শুভ সংবাদ প্রদান করছেন, এরার বিদায় বেলায়ও শুভ সংবাদ প্রদান করছেন, এরার আখেরাতের বেলায়ও শুভ সংবাদ দান করছেন। ওই যে আল্লাহ ঘোষণা করতে, হে প্রশান্ত নফস, যখনও আল্লাহর মায়ার বন্ধা হল, এই জগৎ থেকে হজগতও যাইন গিয়া, তখন আল্লাহ ঘোষণা করেন, হে প্রশান্ত নফস, রুহের উদ্দেশ্য করে তুমি ফিরিয়া চলো তোমার রবর দিকে।
সন্তুষ্ট এবং সন্তুষ্ট বাজন হয়ে হোক সুবহানাল্লাহ আমার অনুগত বান্দাদের দলভুক্ত আমার মায়ার বান্দা হলো দলভুক্ত আর জান্নাত প্রবেশ করো সুবহানাল্লাহ তা আমরা যে আউলিয়া কেরাম হলোরে মহব্বত করি খালি মহব্বত করলে আমরা আর কি দায়িত্ব শেষ নেই যদি আমরা সত্যিকারের আউলিয়া কেরাম হলোরে মহব্বত করি তে আমরা আউলিয়া কেরাম হল এই পর্যায়ে যে মালিকে নিয়ে পৌঁছাইছেন আমরাও তো এটা চেষ্টা করার দরকার আছে কিনা কথা বুঝতাম পারছি নি খালি আউলিয়া কেরাম হল নাম লিয়ে চুমা খাইলে আর আউলিয়া কেরাম হইলে আপনার আমার দায়িত্ব নাই আউলিয়া কেরাম হল যে রাস্তায় চলিয়া যে কোরআন সুন্নারে অনুসরণ করিয়া এই পর্যায়ে গেছেন আমরা তো সেই শিক্ষা দিয়ে গেছেন এই শিক্ষা দিচ্ছেন না ইলা খান না তুমি এই পর্যন্ত পৌঁছিও না সেই দান শিক্ষা দিয়ে গেছেন তুমি তাই ও পর্যায়ে গিয়ে পৌঁছো সুবহানাল্লাহ আউলিয়া কেরাম হলে যে শিক্ষা আমরা দিছেন এই শিক্ষা মোতাবেক যদি আমরা সামনের দিকে অগ্রসর হই আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা দুনিয়া জিন্দিগির কবুল করো বা আমরা আখেরাতের জিন্দিগির কামিয়াব হই বা হোক আমিন আমরা কিন্তু উদ্দেশ্য থাকতেই বোধাই ঠিক না আমরাও চেষ্টা করতাম যে আল্লাহ আমরার মকসুদে মঞ্জিলে পৌঁছাই বা অবশ্যই আমরা যদি চেষ্টা অব্যাহত রাখি তে মালিকে আমরা বুজুগানে কেরাম হলোর দোয়ার বদৌলতে আমরা মকসুদে মঞ্জিলে পৌঁছাইয়া দিবা আমরা চেষ্টারে অব্যাহত রাখতে হইব দ্বিতীয় হইল আল্লাহ রাব্বুল ইজ্জতে যত মানুষরে এই জমিন মকবুলিয়ত দান করছেন এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছেন এরা যে দেখা গেছে যে এরা জিন্দেগীরে খালি খেদমত এরা জিন্দেগীর উৎসর্গ করিয়া গেছে হোক সুবহানাল্লাহ আপনারা হযরত শাহ জালাল মাজারাতে এমনি রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া সহ এরা জিন্দেগি আপনারা তালাশ হলুক ইতিহাস তালাশ হলুক দেহ কাজে এই বাংলাদেশের ভিতরে যত আসেন ভারত উপমহাদেশে যারা আসেন যেন সাহিত্য আসেন প্রত্যেক এলাকারে রঙ্গাইয়া গেছেন আল্লাহর রঙ্গে সুবহানাল্লাহ আমরা দেহকে আমরা যারা দেখছি আমরা মুর্শিদুল মুকাররম আল্লামা ফজলুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই তান কিতা খানখানিয়া ব্যস্ত আসলেন নি আপনারা জবাব দেখ সাক্ষী দেখ সারা জিন্দেগি কোরআন এবং সুন্নার খেদমত করার চেষ্টা করছেন আমরা সাক্ষী দেই আল্লাহ তান এই খেদমতর কবুল করছেন হোক সুবহানাল্লাহ তান পরবর্তী তান উপযুক্ত যে খলিফাগণ তান তাইন সেই দ্বারা মোতাবেক এই খেদমতরে অব্যাহত রাখছেন সেই খেদমত মোতাবেক আজকের এই খেদমত ঠিকই না আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই খেদমতরে কবুল হোক আর ধারাবাহিকভাবে জন্মর পর প্রজন্ম পর্যন্ত কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে আল্লাহ এই জাতীয় মুবারক মহফিল হক হালালভাবে এই জমিন জারি আর বাকি রাহুক হোক আল্লাহ আমিন দুরুশই পড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বড় সমস্যা হইল বর্তমান সময় বড় কঠিন সময় বিশেষ করে আমরা মুসলমান হলোর ইমতিহানের সময় ইমান পরীক্ষার সময় আমরা ভাষায় হব যে ইমান পরীক্ষার সময় এই ইমান পরীক্ষার সময় যদি আমরা সতর্কভাবে সামনের দিকে অগ্রসর না হই তাহলে আমরা দুনিয়া জিন্দিগিটাও বরবাদ হইব আখেরাতের জিন্দিগি ধ্বংস হইব ঠিক কিনা আল্লাহাক রব্বুল ইজ্জতে পুরুষ মহিলা প্রত্যেকের এই জমিন দায়িত্ব হিসাবে এই জমিন সৃষ্টি করছেন আমরা বিগত জিন্দিগির অভিভাবক মা বাবা সহ যারা ইমানদার মুসলমান আসলা এই দায়িত্বরে আঞ্জাম দিছ হোক আলহামদুলিল্লাহ যার কারণে এরা দুনিয়া জিন্দিগির আল্লাহ সফল করছেন আমরা বিশ্বাস করি আখেরাতের আল্লাহ কামিয়াব হল দিছ হোক আমিন এই গুরু দায়িত্বরে আমরাও আঞ্জাম দিতে হইব ফলালম্বর হতে হইল কাদাফলাহা মান যাক্কাহা যে আমরা প্রত্যেকে প্রত্যেকের কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করতে হইব ঠিক কিনা পরবর্তীতে আপনার আমার গুরু দায়িত্ব হইল আল্লাহর ঘোষণা করুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তা শেষ না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন এই গুরু দায়িত্ব হইল যে হে ইমানদারগণ হে মুমিনগণ
নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা হবো, আমরা দায়িত্বশীল কি না? এই দায়িত্বের মাঝে যদি আমরা অবহেলা করি, গাফলতি করি, তা আপনি আমি যত আবাদত বন্দেগি করবো, নিজের প্রাণ রক্ষার লাগি, আখেরাত রক্ষার লাগি, সাজ লাগবো নি, আল্লাহ কবুল করতে নাই। কারণ আপনার আমার প্রথম দায়িত্ব হইল নিজরে কোরআন সুন্না মোতাবিক সংশোধন করা, আপনার পরিবার পরিজনের হলে কোরআন সুন্নার আওতায় আনা চেষ্টা অব্যাহত রাখা। নিশ্চয়ই আমরা অভিভাবক হলে মূলত কি আমরা চেষ্টা করছো, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুলের মালিক, আমরা এখন সঠিকভাবে নমাজ পড়তাম ফারিয়ার, রোজা রাখতাম ফারিয়ার, আমরা চেষ্টা করিয়ার আমরা নফল ইবাদত বন্দেগি করার ঠিকই না। আমরা যদি আগামী প্রজন্ম হলরে আমরা মূলত কি সেই মোতাবিক সেই ধারাবাহিকভাবে আমরাও চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা আগামী দিনের প্রজন্ম হলেও নমাজ পড়বা, রোজা রাখবা, এবাদত বন্দেগিও করবা। আমরা বিশ্বাস করি আমরা যে সময় কবর দায়ী মেয়েরা আমরা নেকি দিয়ে আইতে করবা, ঠিকই না? আর যদি আমরা ব্যর্থ হই তেই আশা করি লাভ নাই, আপনার আমার ইমান আছে, আমরা দোয়া করি, দোয়া করতে হই আল্লাহ আমরা যে সময় কবর দায়ী মেয়ে আমরা নেকি দিয়ে আইতে করলে বাকি রাখো, এই দোয়ায় সাজ লাগতো না। আপনি আগে এটার ব্যবস্থা করে যাইতে হইব, নিজে আমল করতে হইব, আপনার পরিবার পরিজন হলেও নেক আমলের আওতায় আনতে হইব, ঠিকই না? তখন আশা করতে হইব এরা দোয়ার পরিবর্তে বদুয়া করব, কথা বইতাম পারছি নি। আপনি আমি যদি সঠিক শিক্ষা না দিতাম পারি, তা আপনি আমি কবরও যাওয়ার পরে আপনার আমার পরিবার পরিজন পরবর্তী প্রজন্ম হলে দোয়ার পরিবর্তে বদুয়া করব। আল্লাহ আমরা পানা দেখবা সঠিকভাবে নিজের কোরআন সুন্না মোতাবিক সংশোধন করার তৌফিক দান হরুকা, এরারে কোরআন সুন্না মোতাবিক আমরা সুশিক্ষা প্রদান করার তৌফিক দান হরুকা, কোরআন সুন্না মোতাবিক এরারে বরণ পোষণ করার তৌফিক দান হরুকা, কোরআন এবং সুন্না মোতাবিক এরারে সামনে দিকে অগ্রসর করার তৌফিক দান হরুকা হোকা, আমিন। আমি আলোচনার দিকে তো হরতাম চাইয়েন না, আমি আহ্বান করবো যে আজকের মুবারক মহফিল আপনারা বিভিন্ন এলাকা থেকে গিয়া তশিব আনছুন, ধৈর্য সহকারে প্রত্যেক উলামায়ে কেরাম হলের আলোচনা শোনার চেষ্টা করবা, যত উলামায়ে কেরাম হলে আলোচনা করবা, আজকে কোরআন এবং সুন্নার আলোকে এক এক বিষয় নিয়ে আলোচনা করবা, প্রত্যেকে এক বিষয়ে আলোচনা করতাম না। এই জাতীয় আলোচনা যদি আমরা ধৈর্য সহকারে শুনতাম পারি আর এগুলা সাজ লাগাইতাম পারি, ইনশাল্লাহ আমরা জিন্দগির মাঝে পরিবর্তন আইব। আইব কি না? আমল করলে পরিবর্তন আইব, আর আমল না করলে তো পরিবর্তন আবার কোনো প্রশ্ন হয় না। তা আমরা যে আউলিয়া কেরামের অনুসরণ করি, তাইন যে শিক্ষা দেওয়া গেছেন সেই শিক্ষারে অব্যাহত রাখি দিই, ইনশাল্লাহ আমরা মাঝে পরিবর্তন আইবই, ঠিকই না? আল্লাহ আমরা তৌফিক দান করুক, কামিন ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أي الله তুমি আমরা রে মাফ করে দেও, আমরা তামাম জিন্দা মুর্দা মা বাবা রে মাফ করে দেও, খাস করি আল্লাহ তোমার হাবিবর যত উন্নত হল কবর গেছেন, তামাম রে মাফ করে দেও, তামাম রে জন্নতুল ফিরদাউস নসিব ফরমাও, খাস করে আমরা উর্দুতনা বুজুর্গানে কেরাম হলর দরজারে বলন করে দেও, আয় আল্লাহ আমরা নিকটস্থ তোমার যে মকবুল বন্ধাগর শহীদ আসনের আর দরজারে বলন করে দেও, এরার রুহ মুবারক আমরা রুফরে মাহফিল রুফরে যাত্রা রুফরে খুশ করে দেও, আয় আল্লাহ এই মুবারক মহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আয় আল্লাহ তোমার যত বন্ধার বান্দিও হলে মুবারক মহফিল সহযোগিতা করছেন, দোয়া করছেন, সহযোগিতা করছেন, দোয়া চাইছেন, তামামর তামাম খেদমতের সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও,
আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলে দোয়া চাইছেন তমাম দোয়ার দরখাস্ত এই মহফিলের পক্ষ থেকে তুমি মালিকর দরবার আমরা পেশ করে দিলাম। যার যে হাজত আছে নেক বানাও আর পুরা করে দেও আয় আল্লাহ, খাস করে আমরা তামামর পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দিব। আল্লাহ তোমার হাবিবর রূহে পাক আমরা তামাম রূহরে খোশ করে দেও, তামাম আউলি আল্লাহ আপনার দরজায় বুলন করে দেও। হযরত শাহজালাল মুজাররদে মনির রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ তামাম তরিকতর তামাম বুজুরগানে কেরাম সহ মুরশিদুনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজায় বুলন করে দেও। তমাম তরিকত তমাম বুজুর্গানে কারাম ওগুলোর রুহ মুবারক আমরা তমাম রুফরে খোশ করে দেও, ওগুলোর উসিলে আমরা দুয়ারে কবুলার মঞ্জুর করমাও। আল্লাহ এই মাহফিল তুমি কবুলার মঞ্জুর করমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وسلام على المرسلين والحمد لله رب العالمين.